ফিফটিন মিনিটস অডিও বুকের ব্যানারে আজ আপনাদের জন্য থাকছে একটি চমৎকার গল্প আশা করছি আজকের পরিবেশনা আপনাদের খুবই ভালো লাগবে চারশো বছর আগে উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যে আবির্ভূত হয়ে উন্মেষ প্রতিভার ছোঁয়ায় ইংরেজি সাহিত্যকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষায় পরিণত হয়ে উঠবার বীজ বপন করেছিলেন তিনি দরিদ্র ঘরে সন্তান ছিলেন তেমন লেখাপড়ার সুযোগ তার হয়ে ওঠেনি গ্রাম থেকে লন্ডন শহরে উপস্থিত হয়ে পেট চালানোর জন্য থিয়েটার কোম্পানিতে কর্মজীবন শুরু করেন থিয়েটারের কাজ করতে করতে নাটকের প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হয় পনেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তিনি তার প্রথম মৌলিক নাটক কমেডি অফ এরোরস রচনা করেন এটি মিলনান্তক নাটকটি মঞ্চ সফল হওয়ায় তাকে আর থামতে হয়নি একের পর এক নাটক লিখে চললেন যা অভিনবত্বে সংলাপে ও চরিত্র চিত্রণে আকর্ষণীয় অভাবনীয় বিশেষ করে বিয়োগান্তক তার মোট নাটকের সংখ্যা সাতত্রিশটি যার ভেতর মিলনান্তক ষোলো বিয়োগান্তক এগারো ও ঐতিহাসিক দশটি আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন আজকে কার গল্প পাঠ করতে যাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক উইলিয়াম শেক্সপিয়ার গল্পের শুরুতেই ছোট্ট একটু ভূমিকা দিতে চাচ্ছি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে ভূমিকাটা একটু বড় আশা করছি আপনাদের ধৈর্যচ্যুত ঘটবে না আজ থেকে চারশো বছর আগে বিশ্বখ্যাত নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ার অ্যাভন নদীর তীরে অবস্থিত স্ট্র্যাটফোর্ড গ্রামে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন শেক্সপিয়ারের শৈশব লেখাপড়া নানা বিষয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত এমনকি তার পিতার জীবিকা সম্পর্কেও তেমন কোনো স্পষ্ট মত জানা নেই পিতার নাম ছিল জন তিনি যতদূর ধারণা কৃষিজীবী ছিলেন মায়ের নাম মেরি উইলিয়াম ছিলেন পিতামাতার প্রথম সন্তান জনশ্রুতি অনুযায়ী শেক্সপিয়র বিদ্যার্জনে খুব বেশি সাফল্য লাভ করেননি শোনা যায় মাত্র আঠারো বছর বয়সে তিনি গ্রামের পরিচিত তার চেয়ে বয়সে অনেক বড় এক মহিলাকে বিয়ে করতে বাধ্য হন স্ত্রীর নাম ছিল অ্যানা হ্যাথওয়ে বিয়ের ছমাস পরেই তাদের প্রথম সন্তান সুশানার জন্ম হয় এর তিন বছর বাদে যমজ সন্তান ভূমিষ্ঠ হয় একটি ছেলে ও একটি মেয়ে শেক্সপিয়ার যাদের নামকরণ করেন হ্যামলেট ও জুডিথ সংসারের অভাব অনটন মেটাতে এরপর উইলিয়াম অর্থানেশনে গ্রাম ত্যাগ করে লন্ডনে উপনীত হন পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে লন্ডন নগরে দ্য থিয়েটার নামে এক পেশাদার দলে সামান্য এক চাকরি জোগাড় করলেন এই দলে থাকাকালীন নিয়মিত মহড়া দেখতে দেখতে দলের অভিনীত সব নাটকের সব চরিত্রের কথাবার্তা তার মুখস্থ হয়ে গিয়েছিল ফলে কোনোদিন কোনো অভিনেতা না এলে তিনি সেই চরিত্রটি যথাযথ অভিনয় করে দিতেন তার কাজের নতুন এই ভূমিকায় সাফল্য দলের মধ্যে তার প্রভাবকে বাড়িয়ে তুলল নাটক করা ছাড়াও নাটকগুলির পাণ্ডুলিপি সংশোধনের কাজও তার উপর বর্তালো নতুন এই কাজ করার সময় একটু একটু করে মনের মধ্যে নাটক রচনার প্রতি আগ্রহ জন্মলাভ করল পনেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ল্যাটিন মিলনান্তক নাটকের মতো একটি মৌলিক নাটক তার মাথায় এলো প্রথম এই নাটকটির নাম হল দ্য কমেডি অফ এরোর্স যেটা আপনাদেরকে প্রথমেই বলেছি এই নাটকটি মঞ্চ সফল হয় পরবর্তীকালে বিদেশি বহু ভাষায় এর অনুবাদ প্রকাশিত হয়েছে এমনকি বাংলা ভাষায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কমেডি অফ এরোর্স অবলম্বনে ভ্রান্তিবিলাস নামে সুন্দর একটি উপন্যাস রচনা করেন শেক্সপিয়ারকে আর পেছনে তাকাতে হয়নি পরপর বহু বিখ্যাত নাটক তার হাত দিয়ে বেরিয়ে এল সবশুদ্ধ কমেডি ষোলো ট্র্যাজেডি এগারো ও ঐতিহাসিক দশ মোট সাঁইত্রিশটি নাটক তিনি লেখেন এই নাটকগুলির মধ্যে বহু নাটকই কালোজয়ী হয়েছে তা সকলেরই জানা সফল নাট্যকার হিসেবেই শুধু নয় পৃথিবীর মানুষ শেক্সপিয়ারকে জানেন রূপেও পনেরোশো একানব্বই থেকে পনেরোশো ছিয়ানব্বইয়ের মধ্যে তিনি একশো চুয়ান্নটি সনেট রচনা করেন যার অনন্য সাধারণ মাধুর্য তাকে মহাকবিতে পরিগণিত করিয়েছে আজও বিশ্বের বিদগ্ধ মানুষ অবিস্মরণীয় এই প্রতিভার গবেষণা করে তার সম্পর্কে নিত্য নতুন তথ্যের যোগান দিচ্ছে মনোবিজ্ঞানের নিগুড় তত্ত্ব আবিষ্কারের পূর্বেই মানুষের অন্তর মনের যে দ্বন্দ্বকে তিনি ফুটিয়ে তুলেছেন তা ভাবলে অবাক হতেই হয় ষোলোশো তেরো খ্রিস্টাব্দের পরে তিনি লন্ডন ছেড়ে আবার তার গ্রামে ফিরে আসেন তখন তিনি অর্থশালী সফল ব্যক্তি গ্রামে ফিরে অবশ্য দীর্ঘদিন তিনি বাঁচেননি ষোলোশো ষোলো খ্রিস্টাব্দের তেইশে এপ্রিল তিনি মাত্র বাউন্ন বছর বয়সে প্রয়াত হন গ্রামের গির্জার লাগোয়া সমাধি ক্ষেত্রেই তাকে সমাহিত করা হয় এই ছিল উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কিত মোটামুটি ছোট্ট একটু আলোচনা আমার বিশ্বাস আপনাদের ধৈর্যচ্যুতি ঘটেনি আর বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি সরাসরি আজকের মূল গল্পে শেক্সপিয়ার রচনা সমগ্র থেকে আজকে বাছাই করা হয়েছে একটি কমেডি নাটক নাটকটির নাম হলো দ্য কমেডি অফ এরোর্স বহুকাল ধরেই ঝগড়াঝাটি লেগে আছে দুটি পাশাপাশি রাজ্য সিরাকিউস আর এফিসাসের মধ্যে তদুপরি তাদের মনোমালিন্য আরও চরমে পৌঁছেছে সাম্প্রতিক চালু করা একটা আইন নিয়ে একটা নতুন আইন চালু করেছেন এফিসাসের টিউক যা হলো সিরাকিউসের কোনো নাগরিক এফিসাসে ঢুকে পড়লে তার সব টাকা করে কেড়ে নিয়ে প্রাণদণ্ড দেয়া হবে তাকে তবে সেই প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তির পক্ষে এফিসাসের কোনো নাগরিক যদি এক হাজার মার্ক জরিমানা দেয় তাহলে মৌকুফ করে দেয়া হবে সেই ব্যক্তির প্রাণদণ্ড ঘটনাচক্রে সিরাকিউজের এক বৃদ্ধ সওদাগর ইজিওন এসে পৌঁছালেন এফিসাসে নতুন আইন সম্পর্কে জানা ছিল না তার স্বাভাবিকভাবেই নিজের পরিচয় দিতে গিয়ে তিনি নিজেকে সিরাকিউজের অধিবাসী বলে উল্লেখ করলেন সাথে সাথেই প্রহরীরা তার টাকা কড়ি ও অন্যান্য জিনিসপত্র কেড়ে নিয়ে গ্রেফতার করল তাকে তার হাত পা বেঁধে প্রহরীরা তাকে হাজির করল এফিসাসের ডিউক সোলিনাসের সামনে প্রহরীদের কাছে সব কথা শুনে ইজিয়নকে প্রাণদণ্ডে দণ্ডিত করলেন ডিউক তিনি আরও বললেন সূর্যাস্তের আগে যদি কোনো নাগরিক তার জরিমানা স্বরূপ এক হাজার মার্ক মিটিয়ে দেয় তবেই মৌকুফ হবে ইজিওনের প্রাণদণ্ড বৃদ্ধ ইজিয়ন ভেবে পেলেন না এমন কোনো সহৃদয় নাগরিক আছে যে তার জরিমানার টাকা মিটিয়ে দেবে এবার ডিউক জানতে চাইলেন কেন এফিসাসে এসেছে ইজিওন ডিউকের প্রশ্নের জবাবে ইজিওন তার জীবনের করুণ কাহিনী শোনাতে লাগলেন ডিউককে ইজিওন বলতে লাগলেন আমি সিরাকিউসে জন্মেছি বড় হয়ে আমার পেশা হিসেবে বেছে নিয়েছি ব্যবসা বাণিজ্যকে বিবাহিত জীবন সুখেই কেটেছে এপিডাম নামে আমার ব্যবসার দেখভাল করত এক বিশ্বস্ত কর্মচারী সে মারা যাবার পর অন্য কাউকে দায়িত্ব না দিয়ে আমি নিজেই চলে এলাম এপিড্যাম নামে সেখানে এসে ব্যবসার নানা কাজে জড়িয়ে পড়লাম আমি সেসব কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরা গেল না এমন এমনকি মাসেও শেষ হলো না সেসব কাজকর্ম আমি বাড়ি না ফেরাই স্বভাবতই অস্থির হয়ে উঠল স্ত্রী এমিলিয়া আমি চলে যাবার সময় স্ত্রী এমিলিয়া ছিল গর্ভবতী আমার জন্য সে ব্যাকুল হয়ে উঠল শেষে থাকতে না পেরে অন্য এক জাহাজে চেপে হাজির হলো আমার কাছে এপিড্যাম নামে সেখানে আসার অল্পদিন বাদেই আমার স্ত্রী যমজ ছেলের জন্ম দিলেন ছেলে দুটি দেখতে হুবহু একরকম কোনো তফাত নেই তাদের আমরা উভয়ের নামকরণ করলাম অ্যান্টিফোলাস একজন বড় অ্যান্টিফোলাস আর একজন ছোট অ্যান্টিফোলাস এক এক সময় আমরাই বুঝে উঠতে পারতাম না ওদের মধ্যে কে বড় কে ছোট আমার প্রতিবেশিনী ছিলেন এক দরিদ্র মহিলা তিনি ও আমার স্ত্রী উভয়ে একই দিনে সন্তান প্রসব করেন আশ্চর্যের কথা ওই মহিলাও আমার স্ত্রীর মতো যমজ সন্তানের জন্ম দেন দুর্ভাগ্যবশত যমজ সন্তান প্রসব করেই ওই মহিলা মারা যান ওই বাপ বাপমাহারা ছেলে দুটিকে আমি তখন নিজ বাড়িতে নিয়ে আসি ভেবেছিলাম বড় হয়ে ওই শিশু দুটি আমার দুই ছেলের চাকরের কাজ করবে মহামান্য ডিউ আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমার যমজ ছেলে দুটির মতো ওই শিশু দুটিও ছিল হুবহু একই রকম আমি তাদের নাম দিলাম বড় ড্রোমিও আর ছোট ড্রোমিও এপিডাম নামে কয়েক বছর বাস করার পর আমার স্ত্রী তাগাদা দিতে লাগলেন দেশে ফেরার জন্য রোজ রোজ তাগাদা শুনে আমিও সিদ্ধান্ত নিলাম দেশে ফেরার একদিন স্ত্রী এমিলিয়া বড় অ্যান্টিফোলাস ছোট অ্যান্টিফোলাস বড় ড্রোমিও আর ছোট ড্রোমিওকে নিয়ে জাহাজে চেপে রওনা দিলাম দেশের উদ্দেশ্যে দুদিন দু রাত নির্বিঘ্নে কেটে গেল জাহাজে তৃতীয় দিন দুপুর থেকেই জটিল হতে লাগলো পরিস্থিতি এক ঘন কালো মেঘ দেখা দিল আকাশের এক কোণে কিছুক্ষণের মধ্যেই সেই এক টুকরো মেঘ ছেয়ে ফেলল সারা আকাশটাকে সাথে সাথে শুরু হলো ঝড় বৃষ্টির দাপট প্রতি মুহূর্তে আমাদের মনে হচ্ছিল জাহাজটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে প্রকৃতির তাণ্ডবের হাত থেকে রক্ষা পেতে জাহাজের ক্যাপ্টেন আর মাঝেমাল্লারা ছোট ছোট নৌকা জলে নামিয়ে যে যেদিকে পারে পালিয়ে গেল এক মুহূর্তের জন্য কেউ ভাবল না আমাদের কথা কি করব ভেবে পাচ্ছিলাম না এমন সময় চোখে পড়ল পাটাতনের এক কোণে রাখা জাহাজের একটি বাড়তি মাস্তুলের উপর অমনি মাথায় এক বুদ্ধি এসে গেল ওই মাস্তুলের একদিকে শক্ত করে বাঁধলাম স্ত্রী এমিলিয়া ছোট অ্যান্টিফোলাস আর ছোটো ড্রোমিওকে আর অন্যদিকে বাঁধলাম বড় অ্যান্টিফোলাস বড় ড্রোমিও আর নিজেকে এরপর যা হয় হোক ভেবে নিয়ে ঝাঁপিয়ে পড়লাম সমুদ্রের জলে জলে ভেসে থাকতে কোনো অসুবিধা হল না উদ্দেশ্যহীনভাবে আমরা ভেসে চললাম উত্তাল সমুদ্রের বুকে ঝড়টা যখন সবেই স্তীমিত হয়ে আসছে সে সময় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে মাস্তুলটা ভেঙে দুটুকরো হয়ে গেল মুহূর্তের মধ্যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম স্ত্রী এমিলিয়া ছোট অ্যান্টিফলাস ও ছোট ড্রোমিওর কাছ থেকে অসহায়ভাবে চেয়ে দেখলাম ভাঙা মাস্তুলটা তাদের নিয়ে চলেছে আমাদের উল্টো দিকে কিছুক্ষণ বাদে দূর থেকে দেখলাম একটা ছোট নৌকা এসে তাদের তুলে নিল সেই জাহাজে কিছুটা আশ্বস্ত হলাম এই দেখে যে তারা জাহাজে আশ্রয় পেয়েছে দূর থেকে দেখে মনে হলো সেটা করেন্ধেরই কোনো জাহাজ এরপর পাল তুলে যাত্রা করলো সেই জাহাজটি ধীরে ধীরে তা মিলিয়ে গেল দিগন্তের ওপারে পরম করুণাময় ঈশ্বরের অসীম কৃপায় আমাদেরও আর বেশিক্ষণ জলে ভেসে থাকতে হলো না ভাসতে ভাসতে কিছুক্ষণ পর আমরা এক জাহাজের সামনে এসে পৌঁছালাম আমাদের দেখতে পেয়ে জাহাজের নামিয়ে আমাদের তুলে নিল ঝড় বৃষ্টি থেমে যাবার পর তারা আমাদের পৌঁছে দিল সিরাকিউস বন্দরে হে মহামান্য ডিউক সেই থেকে আমি খুঁজে বেড়াচ্ছি স্ত্রী এমিলিয়া ও সেই শিশু দুটিকে কিন্তু আজ পর্যন্ত তাদের দেখা পাইনি এভাবে দিন কেটে যেতে লাগল আজ বড় অ্যান্টিফোলাস আর বড় ড্রমিও উভয়ই পা দিয়েছে আঠারোই এখন তারা বলছে যে তারা বড় হয়েছে এবার খুঁজতে বেরুবে মা ভাইদের তারা যেখানেই থাক না কেন আমার বিশ্বাস এমিলিয়া ছোট অ্যান্টিফোলাস আর ছোট ড্রোমিও সবাই জীবিত আছে বয়সের ভারে আমার দেহ মন খুবই ক্লান্ত তাই ইচ্ছে সত্ত্বেও তাদের সঙ্গী হতে পারছি না আমি এমনিতেই প্রিয়জনদের হারিয়ে আমার মন ভেঙে গেছে তার উপর যে দুজন আছে তারাও যদি হারিয়ে যায় সেই ভয়ে আমি শুরুতে রাজি ছিলাম না তাদের প্রস্তাবে কিন্তু অভিযানের নেশায় তাদের রক্ত গরম তাই আমার বারণ সত্ত্বেও পিছু হটল না তারা শেষমেশ অনেক বুঝিয়ে তারা আমাকে রাজি করাল এক শুভ দিনে বেরিয়ে পড়ল তারা ওরা চলে যাবার পর প্রিয়জনকে ফিরে পাবার আশায় দিন কাটতে লাগল আমার দেখতে দেখতে পুরো এক বছর কেটে গেল তবু ওরা ফিরে এলো না এভাবে এক বছর কেটে যাওয়ার পর আমার আর ধৈর্য সইল না মনে হলো ওদের অনুমতি দিয়ে ঠিক কাজ করিনি আমি বেপরোয়া হয়ে আমি তাদের খুঁজতে বেরোলাম জাহাজে চেপে পাগলের মতো আমি ওদের খুঁজে বেড়ালাম এশিয়া ইউরোপের দেশে দেশে বন্দরে বন্দরে কিন্তু কোথাও তাদের হদিশ পেলাম না হতাশ হয়ে একসময় দেশে ফেরার জন্য চেপে বসলাম জাহাজে মাঝপথে কেন যে হঠাৎ এফিসাস বন্দরে নেমেছি তা আমি ভেবে উঠতে পারছি না এদেশে যে এমন অদ্ভুত আইন চালু হয়েছে তা আমার জানা ছিল না শহরে ঢুকতেই রক্ষীদের চোখে পড়ে গেলাম আমি তারা আমায় বন্দি করে হাত করা পরিয়ে নিয়ে এলো আপনার দরবারে তারপর যা ঘটেছে তা তো অজানা নেই আপনার মহামান্য ডিউক ইজিয়নের বেদনা ভরা জীবন কাহিনী শুনে খুবই ব্যথা পেলেন ডিউক তিনি বললেন দেখো সদাগর ইজিয়ন তোমার জন্য আমি সত্যি খুব দুঃখিত কিন্তু দেশের প্রচলিত আইন ভেঙে তোমাকে মুক্তি দেওয়া আমার ক্ষমতার বাইরে তবে তোমার মানসিক অবস্থা বিবেচনা করে পুরো একদিন সময় দিলাম হয়তো এই এফিসাস নগরে তোমার এমন কোনো আত্মীয় বন্ধু আছে যে জরিমানার টাকা জমা দিয়ে তোমায় খালাস করে দিতে পারে এই বলে কারা অধ্যক্ষকে ডেকে ডিউক আদেশ দিলেন একে কারাগারে নিয়ে যাও আর শহরের নাগরিকদের জানিয়ে দাও এর প্রাণদণ্ডের কথা যদি কোনো সরিদয় নাগরিক এর জরিমানার টাকা দিতে রাজি হয় তাহলে একে ছেড়ে দিতে আমার কোনো আপত্তি নেই ডিউককে অভিবাদন জানিয়ে কারা অধ্যক্ষ ইজিয়নকে নিয়ে গেলেন কারাগারে আসুন এবার আমরা ফিরে তাকাই অতীতের দিকে আঠারো বছর আগে ঝড় বৃষ্টির সময় যে মাছমাল্লারা এমিলিয়া ছোট অ্যান্টিফোলাস আর ছোট ড্রোমিওকে জাহাজে তুলে নিয়েছিল তারা সবাই ছিল আদতে জলদস্যু জাহাজ এফিসাস বন্দরে ভিড়তেই তারা তাড়িয়ে দিল এমিলিয়াকে তারপর তারা ছোট অ্যান্টিফোলাস আর ছোট ড্রোমিওকে চড়া দামে বিক্রি করে দিল এক ধনী যোদ্ধার কাছে সেই যোদ্ধা ছিলেন এফিসাসের ডিউকের ঘনিষ্ঠ আত্মীয় একদিন আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ডিউকের নজর পড়ল সেই শিশু দুটির দিকে প্রথম দেখাতেই তার মায়া জন্মে গেল শিশু দুটির উপর আত্মীয়টি যে দামে শিশু দুটিকে কিনেছিলেন তার চেয়ে অনেক দাম দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন রাজপ্রাসাদে সেখানেই তারা মানুষ হতে লাগল লেখাপড়ার সাথে সাথে তারা মল্লবিদ্যাও শিখতে লাগল ওরা একটু বড় হবার পর ডিউক তাদের যুদ্ধবিদ্যাও শেখালেন অল্পদিনের মধ্যেই যুদ্ধবিদ্যায় পারদর্শিতা দেখালেন ছোট অ্যান্টিফোলাস তখন ডিউক তার সেনাবাহিনীতে সৈনিকের পদে নিয়োগ করলেন তাকে অল্পদিনের মধ্যেই ছোট অ্যান্টিফোলাস তার অসাধারণ দক্ষতা দেখিয়ে ডিউকের রাজসভায় স্থায়ী আসন অর্জন করল ক্রমে ক্রমে সে ডিউকের প্রিয় পাত্র হয়ে উঠল এরপর ডিউক ছোট অ্যান্টিফোলাসের বিয়ে দিলেন শহরের সম্ভ্রান্ত ধনির মেয়ে আদ্রিয়ানার সাথে আদ্রিয়ানা যেমন সুন্দর দেখতে তেমনি গুণবতী বিয়ের সময় তার শ্বশুর ছোট অ্যান্টিফোলাসকে একটি সুন্দর বাড়িও যৌতুক হিসেবে দিলেন আদ্রিয়ানা তার নিজের অবিবাহিতা ছোট বোন লুসিয়াকে এনে রাখল নিজের কাছে কাজের দরুন ছোট অ্যান্টিফোলাস যখন বাইরে থাকে সে সময়টা বড় বোন আদ্রিয়াকে সঙ্গ দেয় লুসিয়া আর সাহায্য করে ঘরদোর গোছাতে বড় বোন আদ্রিয়ার মতো লুসিয়াও অসাধারণ রূপসী রূপবতী স্ত্রী আর শেলিকাকে নিয়ে সুখে স্বচ্ছন্দে দিন কাটালেও মনে শান্তি নেই ছোট অ্যান্টিফোলাসের মার কথা মনে পড়লেই সে যেন কেমন আনমনা হয়ে যায় সবসময় কেঁদে ওঠে তার মন কি অদ্ভুত এই নিয়তির খেলা মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দি ইজিয়ন জানেন না যে তার ছেলে ছোট অ্যান্টিফোলাস আর পালিত পুত্র ছোট ড্রোমিও রাজার হালে দিন কাটাচ্ছে এই শহরে বসে কি বিচিত্র এই নিয়তির লীলা খেলা বৃদ্ধ সদাগর ইজিয়নকে কারাগারে নিয়ে যাবার কিছুক্ষণ বাদে একটি জাহাজ এসে ভিড়ল এফিসাস বন্দরে সেই জাহাজে ছিল ইজিওনের ছেলে বড় অ্যান্টিফোলাস আর বড় ড্রোমিও জাহাজ থেকে নামার আগে এক সহৃদয় ব্যক্তি বড় অ্যান্টিফোলাসকে জানালো এফিসাসের নতুন আইনের কথা এবং সে এও বলল রক্ষিতের প্রশ্নের জবাবে বড় অ্যান্টিফোলাস যেন না বলে যে সে সিরাকিউজ থেকে এসেছে এফিসাসের নতুন আইন অনুযায়ী কোনো সিরাকিউজ বাসী সেখানে এলেই তার প্রাণদণ্ড হবে এ কথা সে প্রথম জানতে পারল সেই যাত্রীর কাছ থেকে এবার মানপত্র নিয়ে তারা নেমে পড়ল ডাঙায় রক্ষীদের প্রশ্নের জবাবে উভয়ে জানালো যে এপিডামনাম থেকে আসছে তারা বন্দর থেকে বেরিয়ে এসে তারা শুনতে পেল সেই দিনই শুধু সিরাকিউসের অধিবাসী এই অপরাধে একজন বৃদ্ধ সদাগরকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছে কিন্তু তারা কেউই জানতে পারল না যে সেই বৃদ্ধ সৌদাগরই ইজিওন সম্পর্কে মনিব আর চাকর হলেও মাঝে মাঝে সমবয়স্ক বন্ধুর মতো একে অপরের সাথে কথাবার্তা বলে কখনো মনিবের মন খারাপ হলে বড় ড্রোমিও চেষ্টা করে হাসি ঠাট্টার মাধ্যমে তাকে চাঙ্গা করে তুলতে কদিন এ শহরে থাকতে হবে তার ঠিক নেই কাজেই থাকা খাওয়ার একটা নিশ্চিন্ত ব্যবস্থা করতে ব্যাকুল হয়ে উঠল বড় অ্যান্টিফোলাস জাহাজে থাকাকালীন এক যাত্রীর মুখে সে শুনেছিল এই শহরের সবচেয়ে ভালো হোটেলের নাম সেন্টার হোটেল সেই হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য সে বড় ড্রোমিওকে ডেকে পাঠিয়ে তার হাতে প্রয়োজনীয় টাকা করি দিয়ে দিল হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য বড় ড্রোমিও বেরিয়ে যেতেই মা ভাইদের খোঁজে আশপাশে কয়েকটা রাস্তায় ঘুরে বেড়ালো বড় অ্যান্টিফোলাস কিন্তু তাদের কোনো হদিস না পেয়ে মন খারাপ হয়ে গেল তার সে ভাবতে লাগলো দেশে ফিরে গিয়ে বাবাকে কি জবাব দেবে ঠিক সে সময় সে দেখতে পেল ড্রোমিওকে অবাক হয়ে বড় অ্যান্টিফোলাস বলল কী রে এত তাড়াতাড়ি ফিরে এলি হোটেলের খাতায় আমাদের নাম নামধাম লিখিয়ে টাকা পয়সা জমা দিয়েছিস তো আমরা যে এপিডাম নাম থেকে এসেছি সে কথা বলেছিস তো ড্রোমিও জবাব দিল এসব আপনি কি বলছেন আপনার আসতে দেরি দেখেই তো গিন্নিমা আপনার খোঁজে আমায় পাঠালেন তাড়াতাড়ি চলুন নয়তো খাবার দাবার জুড়িয়ে জল হয়ে যাবে ধমকে উঠে বলল বড় অ্যান্টিফোলাস পাগলের মতো কি যাতা বকছিস গিন্নিমা সে আবার কে এই কি তোর ঠাট্টা করার সময় বাহ বেশ বলেছেন তো বলল ড্রোমিও আমাদের গিন্নিমা মানে আপনার স্ত্রী আর সুন্দরী শেলিকা আপনার সাথে খাবে বলে সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে তাদেরও তো ক্ষুধা তৃষ্ণা আছে সে কথা কেন ভুলে যাচ্ছেন ধমকে উঠে বলল বড় অ্যান্টিফোলাস এখানে এসে তোর খুব বাড় বেড়েছে তাই না আরে আমি বিয়ে করলাম কবে যে আমার বউ আর সেলিকা অপেক্ষা করে বসে থাকবে আর দেখ দুপুর হতে চলল এখন এসব রসিকতা আর ভালো লাগছে না এখন বল হোটেলে ঘর ভাড়া নিয়েছিস তো ঘরে আলো হাওয়া ঢোকে তো টাকা পয়সা জমা দিয়েছিস উভয়ের চড়া গলার কথাবার্তা শুনে কিছু কৌতূহলী মানুষের ভিড় জমে উঠল তাদের চারপাশে তাদের দিকে এক পলক তাকিয়ে আপন মনে বলে উঠল ড্রোমিও এ আবার কি ফ্যাসাতে পড়া গেল মনিবের কি মাথা খারাপ হয়ে গেল সে মনিবের দুহাত ধরে বলল বিশ্বাস করুন আমি আপনার সাথে ঠাট্টা তামাশা করছি না মনে হচ্ছে আপনি বরং আমার সাথে ঠাট্টা তামাশা করছেন সে যাই হোক আপনি খাওয়া দাওয়ার পাটটা আগে মিটিয়ে ফেলুন নইলে বাড়ির কারও খাওয়া হবে না এ কথাটা কেন আপনি বুঝতে পারছেন না দোহাই আপনার এবার বাড়ি চলুন গিন্নিমা আপনার জন্য আবার বলছিস গিন্নিমা হতভাগা আমার সাথে ইয়ারকি কি হচ্ছে বলেই সবার সামনে ড্রোমিওকে বেশ কয়েক ঘা লাগিয়ে দিল বড় অ্যাটিফুলাস। মার একটি কথাও না বলে চোখ মুছতে মুছতে ড্রোমিও ফিরে গেল গিন্নিমার কাছে কেঁদে কেঁদে গিন্নিমাকে শোনাল ড্রোমিও কিভাবে সবার সামনে রাস্তার মাঝে সে মার খেয়েছে মনিবের হাতে সব শুনে বেজায় রেগে গেল আদ্রিয়ানা সে ধরে নিল তার স্বামী অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে চাকরকে সান্ত্বনা দিয়ে বলল আদ্রিয়ানা মনিবের হাতে মার খাবার জন্য তুই দুঃখ করিস না ড্রোমিও আমি কথা দিচ্ছি উনি ফিরে এলেই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো পাশ থেকে আদ্রিয়ানার ছোট বোন লুসিয়ানা বলে উঠল দেখতে পাচ্ছি শুধু তোর বর নয় তোরও মাথা খারাপ হয়েছে আচ্ছা তোর বর যদি সত্যি অন্য কারো প্রেমে পড়ে থাকেন তাহলে কি তিনি সে কথা স্বীকার করবেন দেখ ওভাবে কাজ হবে না এবার আমি যা বলি তা মন দিয়ে শোন চল ওদের হাতে নাতে ধরতে আমরা এখনই বেরিয়ে পড়ি ঘাড় ধরে নিয়ে আসি তোর বরকে যদি দেখি সে কোনো সর্বনাশের সাথে ফষ্টি করছে তাহলে সবার সামনে তার চুলের মুঠি ধরে বেশ কয়েক ঘা লাগিয়ে দিবি যাতে অন্যের সাথে প্রেম করার শখ চিরদিনের মতো মিটে যায় আদ্রিয়ানার মনে ধরল ছোটো বোনের কথা সে তখনই তার সাথে বেরিয়ে গেল স্বামীর খোঁজে সবার সামনে ড্রোমিওকে মারধর করার জন্য মনটা বেশ খারাপ লাগছে অ্যান্টিফোলাসের সে সোজা চলে এলো সেন্টর হোটেলে দেখল তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ড্রোমিও সে বলল মনিবের কথা মতো ঘর ভাড়া টাকা সে আগাম জমা দিয়েছে এই তো আমার কথা মতো কাজ করেছিস বলল অ্যান্টিফোলাস তাহলে কিছুক্ষণ আগে কেন বলছিলি গিন্নিমা অপেক্ষা করছে তাড়াতাড়ি বাড়ি না গেলে খাবার ঠান্ডা হয়ে যাবে এসব আজে বাজে কথা ড্রমিও আশ্চর্য হয়ে গেল এসব কথা শুনে এ ধরনের আজেবাজে কথা সে মোটেও বলেনি টাকা জমা দেবার পর হোটেল থেকে সে একদম বাইরে বের হয়নি ঠিক সে সময় লুসিয়ানাকে সাথে নিয়ে আদ্রিয়ানাও এসে হাজির সেখানে রাস্তার লোকজনকে জিজ্ঞেস করে সে জেনেছে চাকরকে মারধর করার খানিক বাদেই তার স্বামী সোজা এই হোটেলে এসে ঢুকেছে সবাইকে শুনিয়া আদরিয়ানা জোর গলায় বলল তার স্বামীকে কি করেছ তুমি কেন রাস্তার মাঝে সবার সামনে ড্রোমিওকে মারধর করেছ তাকে নাকি বলেছ তোমার বিয়েই হয়নি আর হোটেলে থাকবে বলে টাকা জমা দিয়েছ আমায় ছুঁয়ে বলো তো এসব সত্যি কিনা আমি এমন কি দোষ করেছি যার জন্য তুমি আমায় ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছ বলতে বলতে আদ্রিয়ানার দু চোখ জলে ভরে ওঠে আদ্রিয়ানার অভিযোগ শুনে বেশ ঘাবড়ে গেল অ্যান্টিফোলাস সে ভেবে পেল না কিভাবে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাবে সে ঠান্ডা মাথায় আদ্রিয়ানাকে বোঝাতে চাইল যে সে তার স্বামী নয় একজন পর্যটক মাত্র একটা বিশেষ প্রয়োজনে সে এসেছে এফিসাসে তার এখনো বিয়েই হয়নি নিজের কপাল চাপড়ে আক্ষেপে সুরে বলল আদ্রিয়ানা এই সেদিনও বিয়ের পর তুমি আমায় কত ভালোবাসতে আদর্শ হাগ করতে এগুলো তো সামান্য কদের আগের ঘটনা আর এখন তুমি বলছো কিনা তোমার বিয়েই হয়নি নিশ্চয়ই কোনো মেয়ে ছেলে নজর পড়েছে তোমার উপর তাই আজ আর নাচেনার ভান করছ পুরুষগুলো স্বভাবই এমন কখন কাকে মনে ধরে তার ঠিক নেই এরপর ছোট বোনের দিকে তাকিয়ে আদ্রিয়ানা বলল আমার অবস্থাটা একবার ভেবে দেখ লসি যে মেয়ে মানুষ স্বামীর ভালোবাসা পায় না তার মতো অভাকই আর কেউ নেই বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল আদ্রিয়ানা এবার সত্যি মুশকিলে পড়ে গেল অ্যান্টিফোলাস সে আদ্রিয়ানাকে যতই বলে যে সে ভুল করেছে ততই কান্না বেড়ে যায় আদ্রিয়ানার এবার চাপা সরে অ্যান্টিফোলাসকে ধমকে বলে উঠল লুসিয়ানা আচ্ছা আপনি কি ধরনের লোক বলুন তো সেই তখন থেকে কী সব ছেলে মানুষই শুরু করেছেন না হয় মানছি আপনার বিয়ে হয়নি আর বিয়েও আপনাকে করতে হবে না দয়া করে এবার বাড়ি চলুন সে কখন থেকে আপনার খাবার সাজিয়ে বসে আছে দিদি আমাদেরও তো ক্ষুধা তৃষ্ণা পায় না কি আমরা রক্ত মানুষ নই লুসিয়ানার দিকে তাকিয়ে অ্যান্টিফোলাস বলল তোমার দিদি তাহলে তুমি কে ভগ্নিপতির কথায় এই প্রথম ধাক্কা খেল লুসিয়ানা সে অবাক হয়ে বলল কি বলছেন আপনি তার মনে প্রশ্ন জাগল সত্যি কি আদ্রিয়ানার মতো তাকেও চিনতে পারেননি অ্যান্টিফোলাস সে হেসে জবাব দিল আমি আপনার আদরের সেলিকা লুসিয়ানা আমার সেলিকা বললেই হলো আর কি লুসিয়ানার দিকে তাকিয়ে গলা চড়িয়ে বলল অ্যান্টিফোলাস আরে আমার এখন পর্যন্ত বিয়েই হয়নি ঠান্ডা মাথায় তাকে বোঝাতে লাগলো লুসিয়ানা বেশ মেনে নিলাম আপনার বিয়ে হয়নি কিন্তু তার আগে দয়া করে একবার বাড়ি চলুন এত বেলা পর্যন্ত সবাই না খেয়ে আপনার জন্য অপেক্ষা করে আছে রান্না খাবার দাবারও পচে নষ্ট হবার জোগাড় আপনি বলুন না কেন এসব কি ঠিক হচ্ছে লুসিয়ানার প্রস্তাবে সায় দিয়ে বলল ড্রোমিও কর্তা তাই চলুন ওরা যখন এত করে বলছেন তখন ওদের বাড়ি গিয়ে রান্না করা খাবারগুলো খেয়ে নেওয়া যাক রেগে গিয়ে ড্রোমিওর দিকে তাকিয়ে আন্টিফুলাস বলল ও তুইও ওদের দলে ভেড়েছিস বলতে বলতে তার নজর পড়ল লুসিয়ানা আর আদ্রিয়ানার দিকে লুসিয়ানার চাউনিতে চুম্বকের মতো এমন একটা আকর্ষণ ছিল যা শুরুতে আকৃষ্ট করেছে তাকে অনেক চেষ্টা করেও সেই চুম্বকের আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করতে পারছে না অ্যান্টিফোলাস বেশ তবে চলো বলে উঠে দাঁড়ালো অ্যান্টিফোলাস পরক্ষণেই কি মনে করে আদ্রিয়ানার দিকে তাকিয়ে তাকে হুশিয়ার করে দিয়ে বলল আমি যাচ্ছি বটে তোমার সঙ্গে তবে আমার একটা শর্ত আছে বাড়ি গিয়ে তুমি মুখ ফুটে কাউকে বলবে না যে আমি তোমার স্বামী ওসব সব আমার মোটেই পছন্দ নয় তা কিন্তু আগেই বলে দিচ্ছি তাহলে কি করতে হবে জানতে চাইল লুসিয়ানা তুমি চুপ করো তোমার সাথে কথা বলছি না বলে এক ধমকে তাকে থামিয়ে দিল অ্যান্টিফলাস তারপর আদ্রিয়ানার দিকে ফিরে বলল সবার সামনে তুমি এমন ভাব দেখাবে যেন আমি তোমার কেউ নই কোনো সম্পর্ক নেই তোমার সাথে কানে কানে লুসিয়ানাকে বলল আদ্রিয়ানা বুঝলি এই ভয়টাই আমি করেছিলাম এ নিশ্চয়ই সেই সর্বনাশের কাজ ও চাইছে আমার কাছ থেকে স্বামীকে ছিনিয়ে নিতে আহ দিদি এখন মাথা গরম করিস না বলে অ্যান্টিফোলাসের দিকে তাকিয়ে হেসে বলল শুধু এইটুকুই আপনার শর্ত ঠিক আছে আমরা মেনে নিলাম আপনার শর্ত এবার দয়া করে আমাদের সাথে বাড়ি চলুন যতটুকু রাগ তার মাথায় জমেছিল বড় বা সিরাকিউজের অ্যান্টিফোলাস দেখল কখন তা যেন আপনা থেকেই উধাও হয়ে গেছে তার পরিবর্তে স্বপ্নের একটা ঘোর তাকে আচ্ছন্ন করে রেখেছে কিন্তু সেসব ভাবার সময় এখন নেই বাধ্য হয়ে সে ড্রোমিওকে সাথে নিয়ে এগিয়ে চলল আদ্রিয়ানা ও লুসিয়ানার পিছু পিছু এই ড্রোমিও অবশ্য তারই মতো বড় বা সিরাকিউজের ড্রোমিও বাড়িতে এসে পাহারা দেবার দায়িত্ব দিয়ে বড় ড্রোমিওকে একথলা সদর দরজার সামনে দাঁড় করিয়ে দিল আদ্রিয়ানা তাকে নির্দেশ দিল সে যেন কাউকে ভিতরে ঢুকতে না দেয় আর কেউ অ্যান্টিফুলাসের সাথে দেখা করতে চাইলে যেন বলে উনি এখন খাচ্ছেন তাই তার সাথে দেখা হবে না এরপর অ্যান্টিফুলাস আর লুসিয়ানাকে নিয়ে খাওয়া দাওয়া সারতে সিঁড়ি দিয়ে উপরে উঠল আদ্রিয়ানা সবার আগে ড্রোমিওকে ডেকে আদ্রিয়ানা বলল ড্রোমিও আমরা এখন খেতে যাচ্ছি দেখবি বাইরের লোক যেন ঘরে না ঢোকে তাহলে কিন্তু তোর মাথা ফাটিয়ে দেব এ কথা যেন মনে থাকে খেতে বসে ইচ্ছে করেই অ্যান্টিফোলাসের শর্ত ভাঙল আদ্রিয়ানা সবার সামনে বারবার স্বামী বলে ডেকে সে তাকে অস্থির করে তুলল ওদিকে তার মতো একই ভুল করে বসল আদ্রিয়ানার পরিচারিকা নেল কাজের মাঝে সময় পেলে এতদিন সে ছোট ড্রোমিওর সাথে ফষ্টি করত তাকে বিয়ে করে ঘর সংসার বাঁধবে বলে কথাও দিয়েছিল সে অ্যান্টিফোলাসের সাথে বড় ড্রোমিওকে দেখে সে ধরে নিল এই তার পুরনো প্রেমিক সে জেচে গিয়ে তাকে প্রেম ভালোবাসার কথা শোনাতে লাগল নেলের ভাবসাপ দেখে তার মনিবের মতো ড্রোমিও বেশ ঘাবড়ে গেল বড় ড্রোমিও ধরে নিল মনিবের মতো সেও এক স্বপ্নের ঘোরের মাঝে রয়েছে ততক্ষণে খাওয়া দাওয়া শেষ হয়েছে আদ্রিয়ানা আর অ্যান্টিফোলাসে খাবার ফাঁকে লুসিয়ানার সাথে বেশ জমিয়ে গল্প করেছে অ্যান্টিফোলাস লুসিয়ানাকে তার খুব পছন্দ হয়েছে তাকে নিয়ে রঙিন স্বপ্নের জাল বুনতে শুরু করেছে কিন্তু লুসিয়ানার সাথেই এই মেলামেশা মোটেও পছন্দ নয় আদ্রিয়ানার লুসিয়ানা যে আদতে এফিসাসবাসী তার ছোট ভাই ছোট অ্যান্টিফোলাসের শ্যালিকা সে কথা কিন্তু জানে না অ্যান্টিফোলাস বা আদ্রিয়ানা কিছুক্ষণ বাদে ছোট রোমিওকে সাথে নিয়ে বাড়ি ফিরে এলো ছোটো অ্যান্টিফোলাস তার ভীষণ অবাক লাগছে ছোটো রোমিওর কথা শুনে ছোট রোমিওর মূল বক্তব্য হল কিছুক্ষণ আগে সে তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কথা বলেছে সাথে এও বলেছে যে তার স্ত্রী ও শ্যালিকা খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করে আছে সে কথা শুনে অ্যান্টিফোলাস নাকি তাকে রাস্তার মাঝে বেধড়ক মারতে শুরু করে দেয় আর মারতে মারতে আমি তো বিয়েই করিনি বউ আর শ্যালিকা আবার কোথা থেকে এলো এ জাতীয় কথাও বলেছে তাকে ড্রোমিওর মুখে এসব অভিযোগ শুনে রেগে উঠে বলেছিল ছোট অ্যান্টিফোলাস এই হতভাগা আমি তোকে এসব কথা বলেছি তুই আরও বলেছিস আমি তোকে মেরেছি বলেছি আমার স্ত্রী নেই আমি হোটেলে থাকব খাব আমি আবারও বলছি এসব কথা তোকে বলতে বলিনি আর মারধরও করিনি তারপরে যদি বলিস আমি এসব করেছি তাহলে বলবো বেশ করেছি তোর মতো বদমাসকে মেরে ফেলাই উচিত ছোট ট্রোমিওকে বেশ করে ধমকিয়ে বাড়ি ফিরে গেল ছোট অ্যান্টিফোলাস গিয়ে দেখল ভেতর থেকে বন্ধ রয়েছে বাড়ির সদর দরজা সে বারবার দরজায় ধাক্কা দিল চেঁচিয়ে ডাকতে লাগল স্ত্রী আর শ্যালিকাকে এরপর জোরে কড়া নাড়ল কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলে দিল না শেষমেশ ছোট ড্রোমিও তার প্রেমিকা আদ্রিয়ানা সহজরি নেলের নাম ধরে ডাকাডাকি করল কিন্তু তাতেও কেউ দরজা খুলে দিল না এসব কাণ্ডকারখানা দেখে বড় অ্যান্টিফোলাস আর বড় ড্রোমিওর মনে এতটুকুও সন্দেহ রইল না যে তারা এক আচব দেশে এসে পৌঁছেছে তারা উভয়ই হাফিয়ে উঠেছে এ পরিবেশ ও তার অধিবাসীদের হাবভাব দেখে সুযোগ পেতেই তারা আদ্রিয়ানা লুসিয়ানার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল বাড়ি থেকে ওদিকে আবার চেঁচামেচি করেও বাড়ির দরজা খোলাতে না পেরে রেগে বোম হয়ে আছে ছোট অ্যান্টিফোলাস খাওয়া দাওয়া সারতে সে তখনই চলে গেল তার এক বন্ধুর বাড়িতে পথে তার সাথে দেখা হলো অ্যাঞ্জেলোর সাথে এর আগে আদ্রিয়ানার জন্য বহু গয়না তৈরি করেছে অ্যাঞ্জেলো এই কদিন আগেও আদ্রিয়ানার জন্য হিরে জহরত বসানো একটা সোনার তৈরির গয়না দিয়েছে অ্যান্টিফোলাস দেখা হতেই অ্যাঞ্জেলো জানালো যে হারখানা তৈরি হয়ে গেছে এমনিতেই আদ্রিয়ানার উপর বেজায় রেগেছিলেন অ্যান্টিফোলাস তিনি স্থির করলেন হারখানা আদ্রিয়ানাকে না দিয়ে বরং তার বন্ধুকে উপহার দেবেন তিনি স্যাকরাকে বললেন সে যেন হারখানা বন্ধুর বাড়িতে দিয়ে আসে তার কথা শুনে স্যাকরা তখনই ছুটল নিজের বাড়ির দিকে বাড়ি থেকে হাড় নিয়ে এসে কিছু দূর যাবার পর অ্যাঞ্জেলোর সাথে দেখা হয়ে গেল বড় অ্যান্টিফোলাসের সে একরকম জোর করেই হাড়টা বড় অ্যান্টিফোলাসের হাতে গুজে দিয়ে বলল এই রইল আপনার হার আপনি যেমন বলেছেন তেমনই করেছি আশা করি এটা আপনার পছন্দ হবে অ্যাঞ্জেলোর দিকে তাকিয়ে বললেন বড় অ্যান্টিফোলাস এ কি হাড়টা আমায় দিচ্ছেন কেন মনে হয় আপনি ভুল করছেন আমি তো আপনাকে চিনিই না এসব কি বলছেন আপনি বলল অ্যাঞ্জেলো আরে মশাই আপনার সাথে কি আজকের সম্পর্ক নাকি আপনি ভাবছেন দামের কথা সে আপনি পরে দিয়ে দেবেন আমি আপনার বাড়ি গিয়ে নিয়ে আসব বলে অন্যদিকে চলে গেল অ্যাঞ্জেলো এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেল যে অ্যাঞ্জেলোকে কিছু বলা বা বাধা দেবার সময় পেলেন না বড় অ্যান্টিফোলাস হাটটা হাতের মুঠোয় নিয়ে সে মনে মনে বলল এই যে সত্যি একটা আজব দেশ তাতে কোনো সন্দেহ নেই এখানকার বড় ঘরের বৌঝিরা অচেনা পুরুষকে বাড়ি নিয়ে গিয়ে পাশে বসিয়ে খাওয়ায় স্বামী স্বামী বলে আদর্শ হাগ করে আর এখানকার স্বর্ণকাররাও তেমনি অচেনা বিদেশির হাতে দামি জড়োয়ার হাড় গুঁজে দিয়ে দাম না নিয়ে চলে যায় আচক দেশের সব আচব ঘটনা বড় ড্রোমিও নিজেও ভাবছিল সেই একই কথা কিছুক্ষণ আগে যে বাড়ির বউ তার মনিককে খাওয়াতে নিয়ে গেল সে বাড়ির কাজের মেয়ে নেল তার সাথে এমন ব্যবহার করলো যে মনে হল পরস্পর পরস্পরকে কত ভালোবাসে সে নিজ মুখে ড্রোমিওকে বলল যে সে তাকে বিয়ে করতে রাজি আছে বড় অ্যান্টিফোলাস বলল আর নয় রোমিও ঢের হয়েছে নতুন কিছু ঘটার আগেই চল এখান থেকে পালিয়ে যাই তুই এখনই জাহাজ ঘাটে চলে যা সবচেয়ে আগে যে জাহাজটা ছাড়বে তা যেদিকেই যাক না কেন সেটাতে আমাদের যাবার ব্যবস্থা করে আয় তুই ফিরে এলে হোটেল থেকে আমাদের মালপত্র টাকা কড়ি সব তুলে নিয়ে জাহাজে চাপতে হবে বেশি দিন এদেশে থাকলে হয়তো আমাদের জেলেই যেতে হবে তার চেয়ে চল প্রাণ নিয়ে পালাই বাড়ি ফিরে অ্যাঞ্জেলো দেখল তার কাছ থেকে পাওনা টাকা আদায়ের আশায় অপেক্ষা করে আছে এক পাওনাদার কিছুক্ষণ আগে অ্যান্টিফোলাসকে যে হারখানা সে দিয়েছে তার দাম নেওয়া হয়নি সে স্থির করলো ওই টাকাটা আদায় করে পাওনা মিটিয়ে দেবে পাওনাদারকে অপেক্ষা করতে বলে সে চলে গেল অ্যান্টিফলাসের বাড়ির দিকে বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাবার পর রাস্তাতেই অ্যাঞ্জেলোর সাথে দেখা হয়ে গেল ছোটো অ্যান্টিফলাসের সে তখন বন্ধুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফিরছিল ছোটো অ্যান্টিফুলাসকে দেখেই অ্যাঞ্জেলো বলল এই যে মশাই আপনার কাছে যাচ্ছিলাম আমার কাছে কেন ব্যাপারটা আঁচ করতে না পেরে বলল অ্যান্টিফুলাস অ্যাঞ্জেলো বলল বাড়ি ফিরে দেখি এক পাওনাদার বসে আছে সে আবার পাওনা টাকা না নিয়ে এক পাও নড়বে না বলছে কি যে হাটটা আপনি আমায় বানাতে দিয়েছিলেন অনুগ্রহ করে যদি তার দামটা দিয়ে দেন তাহলে পাওনাটা মিটিয়ে দিতে পারি নিশ্চয়ই পাবে বলল অ্যান্টিফোলাস আগে তো হাটটা আমায় দেবে তবে তো দাম দেব জিনিসটা না দিয়েই তুমি তার দাম চাইছ কি করে ভাবলে জিনিসটা না পেয়ে আমি তার দাম দেব সে কি কথা অবাক হয়ে দুচোক কপালে তুলে বলল অ্যাঞ্জেলো এই তো কিছুক্ষণ আগে রাস্তার মাঝে হাটটা তুলে দিলাম আপনার হাতে রেগে গিয়ে দুচোক কপালে তুলে বলল ছোট অ্যান্টিফোলাস কি বললে হাটটা আমার হাতে দিয়েছ আর তাও আবার রাস্তার মাঝখানে আমি তোমায় বলেছি হাড়টা নিয়ে বন্ধুর বাড়িতে যেতে কিন্তু তুমি সেখানে যাওনি তারপর তোমার সাথে এই দেখা তুমি মিথ্যা কথা বলছো অ্যাঞ্জেলো হাটটা তুমি মোটেও দাওনি না দিয়েই দাম চাইছ এবার রেগে গেল অ্যাঞ্জেলো ছোট অ্যান্টিফোলাসকে ধমকে উঠে বলল কি বললেন আমি মিছে কথা বলছি আপনার মতো একজন ধনী লোক যে মিছে কথা বলে এভাবে গয়নাটা হাতিয়ে নেবেন তা আমার জানা ছিল না জানলে কাজের আগেই পুরো দামটা আগাম নিয়ে নিতাম ধমকে উঠে বলল ছোট অ্যান্টিফোলাস মুখ সামলে কথা বলবে অ্যাঞ্জেলো রাস্তার মাঝে যাতা বলে অপমান করার ফল কিন্তু হাড়ে হাড়ে টের পাবে আপনি থামুন মশাই পাল্টা ধমক দিল অ্যাঞ্জেলো আপনার মতো চোরচোরকে আমি থোড়াই কেয়ার করি না এখনো বলছি হাড়ের দামটা মিটিয়ে দিন নইলে ঘোল খাইয়ে ছাড়বো আপনাকে এদের ঝগড়াঝাটির মাঝেই এসে পড়ল আদালতের পেয়াদা তাকে দেখেই ছোট অ্যান্টিফোলাসকে ইশারায় দেখিয়ে অ্যাঞ্জেলো বলল এর ফরমায়েশ মতো আমি একটা হাড় তৈরি করে কিছুক্ষণ আগেই এর হাতে দিয়েছি কিন্তু ও তার দাম দিতে চাইছে না তুমি ওকে গ্রেফতার করে ডিউকের আদালতে নিয়ে যাও খানিক বাদে আমিও যাচ্ছি সেখানে সে সময় অভিযোগকারীর কাছ থেকে নির্দিষ্ট সরকারি দক্ষিণা নিয়ে যে কোনো লোককে গ্রেফতার করতে পারতো আদালতের পেয়াতা অ্যাঞ্জেলোর কাছ থেকে যথোচিত দক্ষিণা নিয়ে সে সাথে সাথে গ্রেফতার করলো ছোট অ্যান্টিফোলাসকে ছোট অ্যান্টিফোলাস দেখল পরিস্থিতি মোটেও তার অনুকূল নয় কাজের মানুষ হিসেবে যদিও সে ডিউকের কাছের লোক কিন্তু আসামি হিসেবে আদালতে হাজির হলে ডিউকের সাথে তার সে সম্পর্ক থাকবে না তাছাড়া অ্যাঞ্জেলোর অভিযোগ প্রমাণিত হলে তার মান সম্মান প্রতিপত্তি এমনকি পদস্থ সেনানের চাকরিটাও হয়তো তাকে খোয়াতে হবে এতক্ষণ ধরে অবাক হয়ে তার মনিবের সাথে অ্যাঞ্জেলোর কথা কাটাকাটি শুনছিল ছোট ড্রোমিও এবার অ্যান্টিফোলাস তাকে বলল সেজন্য আদ্রিয়ানার কাছ থেকে স্বর্ণকার অ্যাঞ্জেলোর পাওনা টাকাটা নিয়ে আসে সাথে সাথেই মনিবের বাড়িতে ছুটে গেল ছোট রোমিও গিন্নিমা আদ্রিয়ানাকে সব কথা বলতেই সে তাড়াতাড়ি সিন্দুক খুলে টাকাটা বের করে দিয়ে দিল ছোট ড্রোমিওর হাতে টাকাটা নিয়ে বেরিয়ে গেল ছোট ড্রোমিও কিছু দূর যেতেই তার সাথে দেখা হলো বড় অ্যান্টিফোলাসের ছোট ড্রোমিও কিছুতেই বুঝতে পারল না টাকা ছাড়া কিভাবে তার মনিব খালাস পেলেন ভবিষ্যতে কাজে লাগতে পারে এই ভেবে সে পুরো টাকাটাই মনিবের হাতে তুলে দিয়ে বলল এই টাকা গিন্নিমা পাঠিয়ে দিয়েছেন বড় অ্যান্টিফলাসের বুঝতে বাকি রইল না যে অচেনা মহিলা তাকে বাড়িতে নিয়ে গিয়ে পাশে বসিয়ে খাইয়েছেন স্বামী বলে আদর্শ করেছেন তিনিই পাঠিয়েছেন এই টাকাটা সে একবার ভাবলো টাকাটা মহিলাকে ফিরিয়ে দেবে কিন্তু পরক্ষণই মনে এলো টাকাটা ফেরত দিতে গিয়ে যদি আবার কোনো ঝামেলা বেঁধে যায় এই ভেবে টাকার থলিটা সে পকেটে পুরে নিল এরপর ছোট ড্রুমিওকে বলল দেখ হাতে আর বেশি সময় নেই এই বেলা সেন্ট্র হোটেলে চলে যা সেখানে থাকা খাওয়ার জন্য যে টাকাটা জমা দিয়েছিস তা তুলে নিয়ে আয় আর মালপত্র যা রয়েছে তা নিয়ে জাহাজ ঘাটায় চলে যাবে একটু বাদেই জাহাজ ছাড়বে আবার সেই হোটেল সেখান থেকে মালপত্র নিয়ে জাহাজে যেতে হবে মনিবের কথাগুলো শুনে ছোট ড্রমিওর বুঝতে বাকি রইল না সত্যি তার মনিবার মাথা খারাপ হয়ে গেছে হোটেলে যাবার নামে সে তখনই ছুটে গেল কিন্নি আদ্রিয়ানার কাছে সব কথা খুলে বলল তাকে তার স্বামীর যে সত্যি মাথা খারাপ হয়েছে সে কথা ছোট ড্রোমিওর মতো আদ্রিয়ানা ও লুসিয়ানার বুঝতে বাকি রইল না লুসিয়ানাকে সাথে নিয়ে আদ্রিয়ানা তখনই বেরিয়ে পড়লেন স্বামীর খোঁজে কিছু দূর যাবার পর আদ্রিয়ানার চোখে পড়ল আদালতের পেয়াদা বেঁধে নিয়ে যাচ্ছে তার স্বামীকে স্বামীর ওই অবস্থা দেখে চোখে জল এসে গেল আদ্রিয়ানার সে তখনই ছুটে গেল স্বামীর কাছে তাকে দেখেই তেলে বেগুনি জ্বলে উঠল ছোট অ্যান্টিফোলাস যা মুখে আসে তাই বলে গালাগাল দিয়ে বলল ক্ষুধার জ্বালায় যখন আমার পেট জ্বলে যাচ্ছিল সে সময় বারবার টাকাটা কি করা সত্ত্বেও তুমি বাড়িতে ঢুকতে দাওনি আমায় এমন কি গ্রেফতারের খবর পেয়েও তুমি আমায় ছাড়াতে টাকা পাঠাওনি এসবের পরেও তুমি কি করে আমায় স্ত্রী বলে নিজেকে দাবি কর মরলেও নরকে ঠাই হবে না তোমার ডিউককে বলে এবার তোমার শাস্তির ব্যবস্থা করছি আদ্রিয়ানা বুঝে উঠতে পারল না নিজের পাশে বসিয়ে খাওয়া পার পরও কেন তার স্বামী এই অভিযোগ করছেন আর জরিমানার টাকা সে তো নিজেই কিছুক্ষণ আগে আলমারি খুলে বের করে দিয়েছে ছোট ড্রোমিওর হাতে তাহলে তিনি কি করে এসব কথা বলছেন স্বামীর মাথা যে ঠিক নেই সে ব্যাপারে কোনো সন্দেহ রইল না আদ্রিয়ানা আর লুসিয়ানার মনে এবার পেয়াদার হাত থেকে ছাড়িয়ে নিয়ে স্বামীকে বাড়ি নিয়ে যাওয়া দরকার আদ্রিয়ানা পেয়াদাকে কথা দিল স্বামীকে বাড়ি পৌঁছে দিলেই সে তার জরিমানার টাকা দিয়ে দেবে পেয়াদার কাছে সে এও শুনল কিছুক্ষণ আগে স্বর্ণকার অ্যাঞ্জেলো তার স্বামীকে একখানা হাড় দিয়েছে কিন্তু তার স্বামী সে হাড়ের দাম দিতে চাইছেন না বলছেন স্বর্ণকার আদৌ তাকে কোনো হাড় দেয়নি তারপর তারা উভয়ে একে অন্যকে গালাগাল দিতে শুরু করে সে সময় সরকারি পেয়াদা সেখান দিয়ে যাচ্ছিল অ্যাঞ্জেলো তাকে ডেকে সব কিছু জানিয়ে বলে যে সে যেন তার কাছ থেকে সরকারি দক্ষিণা নিয়ে ছোটো অ্যান্টিফুলাসকে গ্রেফতার করে সেই মতো অ্যাঞ্জেলার কাছ থেকে যথাযথ দক্ষিণা নিয়ে সে গ্রেফতার করে ছোটো অ্যান্টিফোলাসকে ছোট অ্যান্টিফুলাসকে বাড়িতে পৌঁছে দিয়ে আদ্রিয়ানার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল পেয়াদা এবার চেঁচিয়ে রাস্তা থেকে লোকজন ডেকে আনলো আদ্রিয়ানা তার কথা মতো লোকজন দড়ি দিয়ে বেঁধে রাখলো ছোটো অ্যান্টিফুলাসকে তারপর পাগলামির চিকিৎসার জন্য ডেকে নিয়ে এলো এক গ্রাম্য ওঝাকে সে সময় পাগলামির চিকিৎসার জন্য লোকেরা ওঝারই স্মরণাপন্ন হতো ওঝার হাতে স্বামীকে ছেড়ে দিয়ে বাড়ির দরজা ভালোভাবে বন্ধ করে দিয়ে এবার আদ্রিয়ানা রওনা দিল অ্যাঞ্জেলোর বাড়িতে গিয়ে হাড়ের দাম পরিশোধ করতে কিছু দূর যাবার পর তার সাথে দেখা হয়ে গেল বড় অ্যান্টিফোলাসে তাকে দেখে আদ্রিয়ানা ধরে নিল ওঝার হাত ছাড়িয়ে পালিয়ে এসেছে তার স্বামী সত্যি সত্যি বড় অ্যান্টিফোলাসকে তখন দেখে মনে হচ্ছিল সে পাগল হয়ে গেছে তার মাথার চুল উস্কো খুস্কো হাতে খোলা তলোয়ার আর দু চোখে পাগলের মতো হিংস্র চাহনি আর তাকে তাড়া করে চলেছে শত শত লোক আসলে তখন চারদিকে খবর ছড়িয়ে পড়েছে যে অ্যান্টিফোলাস পাগল হয়ে গেছে তাই তাকে ধরার জন্য পেছনের লোক ছুটেছে আদ্রিয়ানা দেখতে পেল বড় রোমিওর হাতেও তলোয়ার তলোয়ার উচিয়ে সে তার মনিবকে পাহাড়ে দিয়ে যাচ্ছে যাতে কেউ তার মনিবের কাছে ভিড়তে না পারে এ দৃশ্য দেখে আদ্রিয়ানা জনতার কাছে করুণ মিনতি জানাতে লাগল তারা যেন তার স্বামীকে বেঁধে ফেলে এদিকে অ্যান্টিফোলাসো বেশ বুঝতে পারল এভাবে তলোয়ারের ভয় দেখিয়ে বেশিক্ষণ আটকে রাখা যাবে না জনতাকে কিছুক্ষণ বাদেই লোকেরা তার চারপাশ ঘিরে ধরে আদ্রিয়ানার কথা মতো দড়ি দিয়ে বেঁধে ফেলবে তাকে এমন সময় সামনে একটা বাড়ি দেখতে পেল অ্যান্টিফোলাস কোনো উপায় দেখতে না পেয়ে সে আর বড় রোমিও দ্রুত সেই বাড়িতে ঢুকে পড়ল আশ্রয়ের আশায় সে বাড়িটা আসলে একটা মঠ এক বৃদ্ধায় সন্ন্যাসিনী সেই মঠের কর্ত্রী লোকজনের চিৎকার চাচামেচি শুনে তিনি বাইরে বেরিয়ে এলেন সব শোনার পর তিনি আদ্রিয়ানাকে বললেন দেখো এই মঠে কেউ আশ্রয় নিলে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার অধিকার কারণই এই মুহূর্তে তোমরা চলে যাও এখান থেকে সন্ন্যাসিনীর কথা শুনে আদ্রিয়ানা রেগে মেগে বলল কিন্তু যাদের মাথা খারাপ হয়েছে তাদের বেলা এ নিয়েও খাটে না আমার স্বামীর মাথা খারাপ হয়েছে বাড়িতে নিয়ে গিয়ে আমি তার চিকিৎসা করাবো সেখানে ওঝা অপেক্ষা করে আছে মঠের কর্ত্রী কিন্তু মানতে চাইলেন না আদ্রিয়ানার কথা তার এ স্থির বিশ্বাস আশ্রয়ের জন্য যারা মঠে ঢুকেছে তাদেরকেও পাগল নয় মেয়েটি বলছে বটে তার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে কিন্তু কোথায় যেন একটা ভুল হচ্ছে বলে মনে করেছেন সন্ন্যাসিনী তাই তিনি কিছুতেই রাজি হলেন না আদ্রিয়ানার হাতে বড় অ্যান্টিফুলাসকে তুলে দিতে এদিকে সন্ধে হয়ে আসছে বৃদ্ধ সৌদাগর ইজিয়নকে তার জরিমানার টাকা জমা দেওয়ার যে সময় দিয়েছিলেন ডিউক তার মেয়াদও ফুরিয়ে আসছে সূর্য ডোবার আগে টাকা দিতে না পারলে প্রাণদণ্ড হবে ইজিওনের প্রাণদণ্ড দেবার জন্য রক্ষীরা ইজিওনকে কারাগার থেকে বের করে মঠের দিকে নিয়ে আসছে যে জায়গাটায় তার প্রাণদণ্ড হবে তা মঠের ঠিক পাশেই প্রাণদণ্ড দেবার জন্য ইজিওনকে নিয়ে চলেছে জল্লাদ আর তার পেছনে পেছনে ডিউক চলেছেন একদল প্রহরী আর কর্মচারী নিয়ে সে সময় মঠ থেকে বেরিয়ে এলো আদ্রিয়ানা মঠের কর্ত্রী তার পাগল স্বামীকে আটকে রেখেছেন বলে সে অভিযোগ জানালো ডিউকের কাছে ডিউক খুব দুঃখ পেলেন আদ্রিয়ানার কথা শুনে কারণ তার স্বামী অ্যান্টিফোলাস সেনাদলের এক পদস্থ সেনানী রাজসভার নিয়মিত সভাসদ একদিন তিনি নিজেই অ্যান্টিফোলাসের সাথে আদ্রিয়ানার বিয়ে দিয়েছিলেন তিনি মঠের কর্ত্রীকে ডেকে বললেন অ্যান্টিফোলাস নামে যে ব্যক্তিটি আপনার মঠে আশ্রয় নিয়েছে তাকে ডেকে আনুন ডিউকের হুকুম শুনে মঠের কর্তৃ ভেতরে গেলেন তার আশ্রিতদের আনতে ঠিক সে সময় ছোট ড্রোমিওকে সাথে নিয়ে ছোট অ্যান্টিফোলাস হাজির হলেন সেখানে ওঝার হাত থেকে কোনো নিজেকে ছাড়িয়ে নিয়ে আদ্রিয়ানার সাথে একটা ফয়সালা করতে এসেছেন তিনি তারা আসার সাথে সাথেই বড় বড় অ্যান্টিফোলাস আর ড্রোমিওকে নিয়ে বাইরে এলেন মঠের কর্ত্রী এবার সবাই নিশ্চুপ অবাক হয়ে আদ্রিয়ানা দেখল তার সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজন স্বামী বড় ও ছোট ড্রোমিও আশ্চর্য হয়ে দেখল তাদের দুজন মনিবি হুবহু একরকম দেখতে বড় ও ছোট অ্যান্টিফোলাস দেখলেন তাদের দুজন চাকরের মাঝে এক আশ্চর্য মিল আর ইজিয়ন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না যে সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে দুই হারানো ছেলে আর দুই পালিত পুত্র সে ডেকে উঠল তার দুই ছেলেকে ডাকশনে ঘাড় ঘোরাল বড় ও ছোট অ্যান্টিফোলাস বন্দী অবস্থায় বাবাকে দেখে অবাক হয়ে গেল তারা ছোট অ্যান্টিফোলাসকে ডেকে নিজের পরিচয় দিল ইজিওন এতদিন পর হারানো বাবাকে পেয়ে বেজায় খুশি হলো ছোট্ট অ্যান্টিফোলাস এবার চমকে উঠলেন মঠের কর্ত্রী তিনি স্বপ্নেও ভাবেননি এতদিন বাদে আবার ফিরে পাবেন স্বামী ইসিওনকে আর শুধু স্বামী নয় দুই হারানো ছেলে আর দুই পালিত পুত্রকেও ফিরে পেলেন ইজিওনের স্ত্রী এমিলিয়া এমন আনন্দের দিনে ডিও খুশি হয়ে প্রাণদণ্ড মৌকুফ করে দিলেন ইজিয়নকে স্বামীর সাথে ভুল বোঝাবুঝি মিটে গেল আদ্রিয়ানা ডিউকের সামনে আদ্রিয়ানা প্রতিশ্রুতি দিলেন তিনি তার বোন লুসিয়ানার বিয়ে দেবেন ভাসুর বড় অ্যান্টিফোলাসের সাথে গল্পের সমাপ্তি এখানেই আশা করছি আজকের পরিবেশনা আপনারা উপভোগ করেছেন যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফিফটিন মিনিটস অডিও বুক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ